খকজেগমনি রাংচাকনি মানে কবি শিখলা খরকজন রমকার সালগাতরানি নাইমা থাকল বং রঞ্জন শাহ বোফান এবং রঞ্জন শাহ নক মলয় নগর থাকলে জুলাই তাল চিতাম সালমারিব আগরতলানি মুঙ্গনা জুয়েলারি শ্যামচন্দর ফাল নগ শিখক হামানি পাতিমনি কিদেগি আগরতলা সালকা থানাবো কাইসা এফিয়ার বো ক্লাইজেগমনি ইয়াকল সালগাতরানি নাইমা থাকল সিসিটিভি ক্যামেরা ফুটেজ নাহারি শিখক রমখা তে থানাও বো তবুখা তে মানে খানিব মানখা তাংশাল আগরতলা সালগাতরানি উশি রানা চেতার্জি কক্টমাত্রানি বুসকাঙ্গ শাখা কতাল টেকনিক নো সামগ ফুনাগি জুয়েলারি ফাল নগ হাবি রাংমরকনি রাংসাকনি ইয়াস্তেম খগুই তামুনি শিখক পাইথাগো থানাও কক্সেল জমক ইয়াফার জাগমনি বিশেষ দৌরদমকলাই কাম বধাই মান কাহিনী সবাই খেলা দেখা 13 তারিখ আমাদের আগরতলা শহরে একটি জুয়েলারি শপ, সেই শপের ভিতরে একটি নতুন একটা ইউনিক একটা টেকনিক অ্যাপ্লাই করে একটি চুরি সংঘটিত হয়েছে, মানে আপনার একটি স্বর্ণ অলঙ্কার চুরি হয়েছে। এইটার ব্যাপারে আমাদের কাছে যখন রিপোর্ট এফআইআর করা হয় তখন আমরা এটার তদন্ত করতে নামি এবং তাদের সিসিটিভি ফুটেজ দেখে প্লাস ইন্টেলিজেন্সের মাধ্যমে যেভাবে এই চুরিটা সংঘটিত হয়েছে তা আমরা ডিটেক্ট করি এবং চুর যে করেছে, যে চুরি করেছে তাকে আমরা গ্রেপ্তার করি। তার নাম হচ্ছে রজত সাহা, বাবার নাম শ্রী রঞ্জন সাহা, বাড়ি হচ্ছে মলয়নগর। আর এই সম্পর্কে আমরা একটি কেস নেই, আমাদের ইসপিএস কেস নাম্বার 8080 আন্ডার সেকশন 305A/313 BNS এই সেকশনে আমরা কেস রেজিস্ট্রেশন করি এবং স্বর্ণ অলঙ্কারগুলি যেটা চুরি হয়েছে এটা উদ্ধার। কত টাকা স্বর্ণ অলঙ্কার? এটা একটা আপনার আংটি ছিল, গোল্ড রিং, ইউনিক পদ্ধতিতে করেছে বলতে কি ও একটা ইমিটেশনের রিং নিয়ে যায়। তাদের হচ্ছে বিভিন্ন জুয়েলারি শপকে তারা টার্গেট করে, তারা ইমিটেশনের আপনার রিং বা আপনার ব্যাঙ্গেল মানে চুরি বা হার এগুলি নিয়ে যায়। নিয়ে গিয়ে আসল জিনিসগুলি যখন দেখে তখন এগুলি একটা কানিংলি তারা চেঞ্জ করে নকলটা রেখে আসলটা নিয়ে মানে চুরিটা সংঘটিত করে। সেই পদ্ধতিতে যেরকমভাবে করেছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করেছি, সমস্ত জিনিস আমরা ডিটেক্ট করেছি এবং এগুলি আমরা উদ্ধার করেছি। যে গোল্ডের রিংটা সেটা উদ্ধার করেছি এবং তার কাছে সে তাদের যে গ্যাংটা আছে তারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা বিভিন্ন জুয়েলারি শপে তারা এন্টার করে, তাদের টার্গেটই থাকে, তারা এই নতুন পদ্ধতি ইউজ করে চুরি করে। এই গ্যাংয়ের ভিতরে আর কতজন সদস্য আছে? গ্যাংয়ের ভিতরে যারা আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। নকলটাও আমরা সিজ করেছি, আসলটাও আমরা সিজ করেছি। সিসিটিভি ফুটেজের মাধ্যমে তো আমরা সমস্ত জিনিসটা সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করেছি, অ্যানালাইসিস করেছি, সমস্ত জিনিস অ্যানালাইসিস করে সব উদ্ধার করেছি এবং এর পুরোটা পিকচার একদম ক্লিয়ার করেছি। তাদের মোডাস অপারেন্ডিটা যেটা আছে যেরকমভাবে তারা করে সমস্ত জিনিসটা আমরা ক্লিয়ার করেছি এবং কিছু অ্যাসোসিয়েট যারা আছে এই যারা তাদের সঙ্গে যুক্ত আছে তাদেরকেও আমরা খুব শীঘ্রই গ্রেফতার করতে সক্ষম। আপনি আসেন কত টাকার জিনিস চুরি হয়েছিল? যেটা গোল্ডেন যে রিংটা ছিল এটা হচ্ছে আপনার 26,000 রুপিস ছিল। আর এগুলি তো তারা বিভিন্ন জায়গাতে আরও একটা জুয়েলারিতে সে অ্যাটেম্প করেছিল, একটাতে তো সংগঠিত করেছে আর একটাতে সে অ্যাটেম্প করেছিল, এটাতে সফল হয়নি। যাই হোক, তাদের এই সমস্ত সামগ্রী যেগুলি তারা ইউজ করে তার সঙ্গে নিয়ে আমরা সব কিছু আমরা রিকভারি করে সিজ করেছি। আগরতলা শহরে একটি নামি দামি জুয়েলারি শপ থেকে স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 3 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণ মুদ্রা, কিনের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স। আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।